হ্যালো সবাইকে, তোমরা সব কেমন আছো? শুভ নববর্ষের প্রীতিয়া শুভেচ্ছা জানালাম তোমাদের সবাইকে, যারা ছোটদের অনেক ভালোবাসা, বড়দের অনেক প্রণাম। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে গেছিলাম আমি আর হাজব্যান্ড মালদ্বীপ ঘুরতে, টাকিতে। সবার যাওয়া হয়ে গেছে কিন্তু আমাদের যাওয়া হয়নি। আমার ছেলে হচ্ছে খেলতে যায় এই টাইমটা, সেই জন্য আসিনি। তো এই জায়গাটা একটুখানি বসে একটুখানি ফটো তুললাম, বেশ ভালো লাগছিল। কিন্তু খুব গরম ছিল, যেহেতু পয়লা বৈশাখ প্রচণ্ড ভিড়। আমার হাজব্যান্ডের পছন্দ ছিল না, হাজব্যান্ড বলছে যে আমার পাগল পাগল লাগছে, এই না ফটো তুলতে চাইছে না, প্রচণ্ড ভিড়, এত ভিড় ও একদম থাকতেই চাইছে না, তার সঙ্গে গরম। আমার এই জায়গাটা সব থেকে ভালো লেগেছে, খুব সুন্দর জায়গা এটা। যখনই ফটো দেখতাম ফেসবুকে, সবাই ফটো দিত যে এই জায়গাটা, আমার এই জায়গাটা খুব পছন্দ, অনেকগুলো লাভ লাভ দেওয়া এই জায়গাটা, আমি একটুকুনি রিল করলাম, আমার এই জায়গাটা খুব ফেভারিট, আমি একটু রিল করে নিলাম। জানি না আসল মালদ্বীপে যেতে পারবো কি না, তাই এখানেই দেখলাম ছোটো ছোটো কটেজ করে রিসর্ট করেছে, ভালো লাগছিল জলের মধ্যেই, খুব সুন্দর লাগছিল। আর অনেক বড় পুকুর ছিল, পুকুরের মাঝখানে একটা ঝর্ণার মতো করে রেখেছিল, আর পুকুরের মধ্যে খুরখুল্লো মাছ ছিল, বেশ কিলবিল কিলবিল করছিল, অনেকে বোটিংও করছিল, আমরা আর বোটিং করিনি। এত ভিড়, আমার হাজব্যান্ড থাকতে যাচ্ছে না, চলে গেলাম, তারপর অতিরিক্ত গরম, তো সন্ধে হয়ে গেছিল। মানে এখান থেকে টাকি গেস্ট হাউস দেখা যাচ্ছে নদীর ওপারেই, গেস্ট হাউস।